জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাজ্য ঘোষের বাড়িতে চুরি হয়েছিল স্যার, আর এ দীর্ঘদিন ধরে ক্যাম্পে কাজ করে, সেনা ছাড়ানোর ক্যাম্পে কাজ করে, সকাল 8টা থেকে 5:30-5টা পর্যন্ত কাজ করে, 5:30 পর্যন্ত কাজ করে, যে যেদিন চুরি হয় সেদিনও কাজ করছিল। আচ্ছা, কাজ করে 5:30-6টার সময় বাড়ি ঢুকলো, আর ওর বাড়িতে চুরি হয়েছে 2:30 থেকে 2:30 ভিতরে চুরি হয়েছে। আচ্ছা, তো এর আগে একজন তো ধরে নিয়েছিল, ধরে নিয়ে তাকে দুদিন রেখে তাকে ছেদ দেয়, তারপরে একে তুলি আনে, একে পরশুদিনকে সন্ধ্যাবেলায় তুলাইছে, কালকে সারাদিন ছিল, পরশুদিন রাত্রে ছিল, আজকে সারাদিন আছে, যেগুলো ছেড়ে দেবো তাই নেই। তারপরে ক্যাম্পে কাজ করে, বারবার বলছি ক্যাম্পে কাজ করে স্যার, চুরি করেনি, ভালো ছেলে। ক্যাম্পে গেল, এখানটা যে স্যার ধরেছিল সেই স্যার ক্যাম্পে গেল, ক্যাম্পে গিয়ে সেই খাতা মাথা সব চেক করে এলো, খাতায় আর সব এন্ট্রি আছে, কাজ করেছে, সেই প্রমাণপত্র আছে। আচ্ছা, প্রমাণপত্র আছে, তারপরে ওই ক্যাম্পের একটা লেবার, এদের লেবার এদের সঙ্গে এলো, এসে সাহেবের সাথে কথা বললো, যে না স্যার এ আমাদের সাথে কাজ কাম করে আছে, সেদিনকে সারাদিন কাজ করেছে আমাদের সাথে, ওইসব কাজ করে না, ভালো ছেলে, গ্রামের লোকও বলে ভালো ছেলে, কিন্তু তা সত্ত্বেও তারপরে কিছুক্ষণ পরে বেধর মারপিট করে গলায় পেটি দিয়ে একবার টেনে মেরে দিল। কে মেরে দিল? ওই এইখানটা বাবুরা। কোন বাবুরা? থানার বাবুরা। থানার ভিতরেই? থানার ভিতরে দিয়ে মরে গেল, তখন বার করে গাড়িতে তুলে হাসপাতালে ভরে দিই, সব পালিয়ে। এখন ওদের শাস্তি হোক স্যার, যারা কেস দিয়েছে, যে বড় বড় মেরেছে তাদের শাস্তি চাই।